19 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এন সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হয়। কিভাবে হয়? না, এ স্টার বি ইকুয়াল টু এ ও বি এর লসাগু দ্বারা, যেখানে এ আর বি বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট বার করতে দিয়েছে 15:18। তো এ স্টার বি মানে কি? এ স্টার বি মানে হচ্ছে এ আর বি এর এলসিএম। তাহলে 15:18 মানে কি হবে? 15 আর 18-এর এলসিএম বা লসাগু। তাহলে এক নম্বরেরটা খুবই সোজা, 15:18 ইকুয়াল টু 15 ও 18-এর লসাগু বা এলসিএম। ঠিক আছে, তাহলে 15 আর 18-এর এলসিএম কী হবে? 90। ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যান্সারটা আমাদের হয়ে গেল, সেটা হচ্ছে 90। এবার বলেছে, 2 নম্বর বলেছে, দেখাও যে স্টার প্রক্রিয়া এন এর উপর মানে ন্যাচারাল নাম্বারের উপর বিনিময়যোগ্য ও সংযোগ্য। তাহলে বিনিময়যোগ্য সংযোজ্য মানে কি? বলছে যে বিনিময়যোগ্য মানে হচ্ছে কমিউটেটিভ, আর সংযোজ্য মানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে কীভাবে দেখাবো? আমরা সবাই জানি যে বিনিময়যোগ্য হতে গেলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হতে হয়। তাহলে এখানে এ স্টার বি ইকুয়াল টু, এখানে লেখা রয়েছে এ ও বি এর লসাগু বা এলসিএম। তাহলে বি স্টার এ কী হবে? বি স্টার এ হবে বি আগে আসবে, তারপরে এ, এর লসাগু। তাহলে এ আর বি এর লসাগু যা, বি আর এর লসাগু তাই। তাহলে অতএব বলতে পারি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, তাই এটা বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। ঠিক আছে, ফার্স্টেরটা তাহলে এটা হয়ে গেল যে বিনিময়যোগ্য। এবার সংযোজ্য দেখাতে হবে, তার মানে অ্যাসোসিয়েটিভ। সেটাও আমরা জানি ফর্মুলা, সেটা হচ্ছে এ স্টার বি স্টার সি। এখানে তিনটে আনতে হবে, এ বি সি, এই তিনটেই ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সি বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি ব্র্যাকেটে স্টার সি হতে হবে, তাই তো? এ স্টার বি স্টার সি ইকুয়াল টু যদি এ স্টার বি স্টার সি হয়, তাহলে আমরা বলে দেবো যে এটা সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট এটা দেখা যাক, এ স্টার বি স্টার সি। তাহলে এটা কী করতে পারি আমরা? এটা ইকুয়াল টু বি স্টার সিটাকে আগে ভাবি, এটাকে রেখে দিই, আগে এই অপারেশানটা করি। তাহলে বি স্টার সি অপারেশান মানে হচ্ছে কি? না, বি ও সি এর লসাগু। ঠিক আছে, ইকুয়াল টু, এবার কী করতে হবে? ফার্স্টেরটার সঙ্গে স্টারের পরে যেটা লেখা থাকবে তার লসাগু, তাহলে এ বি আর সি এর লসাগু, এ বি ও সি এর লসাগু। বোঝা গেছে? এবার তাহলে এদিকটা একবার দেখিয়ে দিই। তাহলে এবার আমরা করতে পারছি এটা রাইট হ্যান্ড সাইডটা, দেখো রাইট হ্যান্ড সাইডটা এখানে আছে এ স্টার বি স্টার সি। তো এটা ইকুয়াল টু কী হবে? না, ফার্স্টে এটা হবে এ স্টার বিটা কী হবে? এ ও বি এর লসাগু স্টার সি। তাহলে এখন আবার এ ও বি এর লসাগুর সঙ্গে সি, তাহলে এ বি সি এর লসাগু, তাহলে এ বি ও সি এর লসাগু। তাহলে এখানে কি দেখা গেছিলো? যেখানে দেখা গেছিলো এ বি আর সি এর লসাগু, আর এখানেও দেখা গেল এ বি আর সি এর লসাগু। তাহলে বোথ আর সেম, তাহলে এটা অ্যাসোসিয়েটিভ বা সংযোজ্য। ক্লিয়ার? দুয়েরটাও আমাদের এইভাবে হয়ে গেল। এবার তিনেরটা বলেছে এন সেটে মানে ন্যাচারাল নাম্বার সেটে একসম উপাদান নির্ণয় করো। উপাদায় করছি, আচ্ছা একসম উপাদান ধরে নিচ্ছি ই। ঠিক আছে, তাহলে এ স্টার ই ইকুয়াল টু এ হলে ই হবে এর একসম উপাদান, তাই তো? আছে, তাহলে মানে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ স্টার ই মানে কি? এ স্টার ই মানে হবে এ ও ই এর লসাগু ইকুয়াল টু এ হতে হবে। ঠিক আছে,
অর্থাৎ এআর এমন একটা নাম্বার তার লসাগু বা এলসিএম এ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে এখানে ই এর জায়গায় ওয়ান হলে তবে এ আর ওয়ানের লসাগু বা এলসিএম এ হবে, ঠিক আছে? তাহলে এ ও ওয়ান, তাহলে ই এর ভ্যালুটা কত হবে? এখানে ই ইকুয়াল টু তাহলে ওয়ান হবে, কারণ দেখো এটা তো চেঞ্জ হবে, এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে কখনো ওয়ান আসবে এখানে, তাহলে ওয়ান আর ওয়ানের লসাগু ওয়ান। যদি টু আসে তাহলে টু ও ওয়ানের লসাগু টু হবে, কারণ এই দুটো সেম থাকতে হবে। থ্রি যদি এখানে চেঞ্জ করি তাহলে থ্রি ও ওয়ানের লসাগু থ্রি। তো এবার কারোর হয়তো মনে হতে পারে যে এ আর ই এর লসাগু এ দেওয়া আছে, তাহলে ই এর জায়গায় তো এও হতে পারে যে এ আর এ এর লসাগু এ। তো কিন্তু তা সেক্ষেত্রে কিন্তু ই এর ভ্যালুটা ইউনিক থাকছে না, তাই না? তাহলে ফাইভ আর ফাইভের লসাগু ফাইভ, সিক্স আর সিক্সের লসাগু সিক্স, তাহলে এক্ষেত্রে ইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা ইউনিক ই আনতে হবে যাতে এখানে চেঞ্জ হলেও আমাদের লসাগুটা যেন এখানে এই থাকে, অর্থাৎ এটা যাই হোক না কেন বিলংস টু ন্যাচারাল নাম্বার, আমি যদি এখানে ই এর ভ্যালুটা ওয়ান করে দিই সব ক্ষেত্রে ওয়ানটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে ইটা ইউনিক ভ্যালু পাচ্ছে, তাহলে এটাই হলো আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। পরিষ্কার? এবার আমাকে কী বলেছে কোশ্চেনটা একবার দেখা যাক। আচ্ছা, এবারে কোশ্চেনটা আমাকে বলেছে যে একসম উপাদান হয়ে গেল, এবার এন সেটে ইনভার্টেবল পদ বা পদ সমূহ নির্ণয় করো। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের সেটে ইনভার্টেবল পদ সমূহ বা পদ নির্ণয় করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি যে এ একটা এলিমেন্ট, তার ইনভার্সে ধরলাম বি, তাহলে ইকুয়াল টু যদি আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে আসে, এটা আমরা আগের ভিডিওতেই করেছি, হ্যাঁ, তাহলে বি হবে এ এই এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট, তাই তো? ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এ স্টার বি ইকুয়াল টু যদি আইডেন্টিটি এলিমেন্ট বা ই হয় তাহলে বি হবে এর ইনভার্স। তো ঠিক আছে, এবার এটা তো যে কোনো চেঞ্জ হবে, ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার থাকবে, পরপর বসাতে পারবো। এবার আমাকে দেখতে হবে যে এ স্টার বি কী ডিফাইন করছে। এ স্টার বি মানে হচ্ছে এ ও বি এর লসাগু বা এলসিএম, তাই তো? ইকুয়াল টু আমাকে কী করতে হবে, ইতে ফেরত আনতে হবে। এবার ই মানে তো ওয়ান আমি জানি, তাহলে তাই তো, এখানে আমি বার করে রেখেছি ই ওয়ান, তাহলে এখানে ই না লিখে আমি ওয়ানটাই লিখে দিলাম, তাহলে এ আর বি এর লসাগু ওয়ান হতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এমন দুটো নাম্বার চিন্তা করা যাক যাদের লসাগুটা এক হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেক্ষেত্রে এমন কোনো নাম্বার পাচ্ছি না আমরা, একমাত্র কি পাচ্ছি যে এ এর ভ্যালুটা যদি ওয়ান হয় আর বি এর ভ্যালুটা যদি ওয়ান হয়, তাহলে ওয়ান আর ওয়ানের লসাগু, তাই তো, ওয়ান আর ওয়ানের এলসিএম কত হবে, ওয়ান। একমাত্র সেক্ষেত্রে কিন্তু, মানে আমি যদি এখানে এর জায়গায় ন্যাচারাল নাম্বার দিতে হবে, তো ওয়ান দিলাম, ধরো ফার্স্টে ওয়ান দিলাম, তাহলে ওয়ানের সঙ্গে এখানে নিশ্চয়ই ওয়ান দিতে হবে বিটাকে, তবে আমার এলসিএমটা ওয়ান আসবে, কারণ আমাকে এখানে ওয়ান আনতেই হবে, কারণ ইটা ওয়ান বেরিয়েছে আমাদের এখানে। তাহলে এবার চিন্তা করো, ই এর ভ্যালুটা যদি আমি টু দিই, তাহলে টু আর সেক্ষেত্রে আর কিন্তু কোনো বি বসাতে পারছি না, এমন কোনো বি বসাতে পারছি না যার জন্য কিন্তু আমার এখানে ওয়ানটা ফেরত আসে, কারণ বি আমি হাফ বসাতে পারবো না বা কিছু বসাতে পারবো না এসব, কারণ এখানে আমাকে বিটা ন্যাচারাল নাম্বারই বসাতে হবে, ঠিক আছে? তো যাই বসাই না কেন, এখানে যেহেতু ওয়ান আর ওয়ানের লসাগুটাই একমাত্র ওয়ান হচ্ছে, অথচ দু টু আর ওয়ানের লসাগু কিন্তু টু হয়ে যাচ্ছে, থ্রি আর ওয়ানের লসাগু কিন্তু থ্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ফেরত আনতে হবে এখানে ওয়ান, যেহেতু আইডেন্টিটি এলিমেন্টটা ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমার এখানে এই দুটোকেই, এ কে আর বি কে দুটোকেই ওয়ান নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, অর্থাৎ একমাত্র সম্ভব যে ওয়ান আর ওয়ানের লসাগু এক। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু ওয়ান স্যাটিসফাই যেহেতু হচ্ছে, তাহলে ওয়ান এই এলিমেন্টটারই একমাত্র ইনভার্স এলিমেন্ট আছে, তাহলে ওয়ানের ইনভার্স হবে ওয়ান, ঠিক আছে? তাহলে একটাই পদ আছে ওয়ান, একটাই এলিমেন্ট ওয়ান যার ইনভার্সের এক্সিস্টেন্স আছে এবং সেটা হলো ওয়ান, তাহলে ওয়ানের ইনভার্স হলো ওয়ান। এটা আশা করি এটা ক্লিয়ার করে নিয়েছো, ঠিক আছে? তাহলে এবার নেক্সট অঙ্কটাই যাই, এই জায়গাগুলো একটুখানি বুঝে করতে হবে। হ্যাঁ, নেক্সট অঙ্কটা বলছে, মনে করো শূন্য সেট নয়, মানে নাল সেট নয়, এমন একটা সেট এ, তার সূচক সেট হচ্ছে পি এ।
পি এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া মানে বাইনারি অপারেশন নিম্নলিখিতভাবে সংজ্ঞাত করা হয়েছে যে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, সব এক্স আর ওয়াই বিলংস টু পি এর জন্য। তাহলে পি এতে একসম উপাদান মানে আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, আর প্রমাণ করতে হবে পি এতে একমাত্র ইনভার্টিবল পদ হলো এ। ঠিক আছে, এটা দেখা যাক কী আছে। আচ্ছা, প্রথমে দেখি যে এখানে বলেছে শূন্য সেট নয় এমন একটা সেট এ, তার সূচক সেট পি এ, যা পি এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত। আচ্ছা, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, এইভাবে আমার ডিফাইন করা আছে বাইনারি অপারেশানটা, যেখানে এক্স ওয়াই এরা কি না এই পাওয়ার সেট বা সূচক সেটে এক একটা সেট মানে সাবসেট আর কি। ঠিক আছে, এক্স আর ওয়াই বিলংস টু পি এ বলা আছে। তাহলে এবার দেখো, আমাকে যদি ফার্স্টে একসম উপাদান বার করতে হয় তাহলে আমরা ফার্স্টে কী করব, আমরা করব যে এক্স স্টার ই ধরলাম একসম উপাদান, ই ধরে নিলাম ক্যাপিটাল ই ধরে নিচ্ছি, ইকুয়াল টু এক্স হতে হবে, তাই না? এক্স স্টার ই ইকুয়াল টু এক্স হলে ই হবে এক্সের একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। এটা তো ক্লিয়ার। তাহলে এবার দেখো, এক্স স্টার ইটা ডিফাইন করা আছে কেমনভাবে, ডিফাইন করা আছে এক্স ইন্টারসেকশন ওয়াই, তার মানে এটা এক্স ইন্টারসেকশন ই, ঠিক আছে, ইকুয়াল টু এক্স। এবার আমাকে দেখতে হবে চিন্তা করে যে এই ইতে কি বসাতে হবে যাতে এক্স আর এই এলিমেন্টার ইন্টারসেকশন এক্স হয়। ঠিক আছে, এবার এটা একটু বোঝার জন্য আমি একটা জিনিস বলছি, দেখো এর সূচক সেট বলেছে পি এ, তাহলে সূচক সেটটা আমরা ইলেভেনে করেছিলাম, ধরো এ একটা সেট, তাতে ধরে নিচ্ছি ছোটো করে যে দুটো এলিমেন্ট আছে ওয়ান আর টু, তাহলে সূচক সেটটা কী হবে মানে পাওয়ার সেট, সেটা হবে একটা হবে নাল সেট, একটা হবে ওয়ান এই এলিমেন্টটাকে নিয়ে তৈরি একটা সেট, একটা হবে টু এই এলিমেন্টটাকে নিয়ে তৈরি একটা সেট, একটা হবে ওয়ান কমা টু, বা এটাকে আমরা বলতে পারি এই বসিয়ে দিতে পারি এটা। ঠিক আছে, তাহলে আরেকবার লিখছি, এটা হচ্ছে ফাই ওয়ান টু আর এ, মানে ওয়ান কমা টু এই পুরো সেটটা, তার মানে এই এলিমেন্টগুলোকে নিয়ে যতগুলো মানে সেট তৈরি করা যায়, ঠিক আছে, তাদের একটা কালেকশান, সেটা হচ্ছে পাওয়ার সেট পি এ। ঠিক আছে, যতগুলো সাবসেট তৈরি হলো, তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখা যাক যে এইখানে এক্স ইন্টারসেকশান এই আইডেন্টিটি এলিমেন্ট ইকুয়াল টু এক্স হবে। তো ফার্স্টে এই যে এক্স, এই এক্স ওয়াই এগুলো কী, এগুলো হচ্ছে পাওয়ার সেটেরই এক একটা সেট। তাহলে সেক্ষেত্রে দেখো, এখানে এখানে যে এক্স আছে না, এই যে এক্স, সেখানে আমি ফার্স্টে ধরো ফাইটাকে নিয়ে এলাম, ফাই ফাইটা দিলাম, তাহলে ফাইয়ের সঙ্গে এমন কি আমি এখানে সেট দিতে পারি যেটা আবার ফাইটাকে ফিরিয়ে আনবে। ঠিক আছে, ফাইয়ের সঙ্গে এমন কি দেব এখানে যাতে করে সে আবার ফাইকে ফিরিয়ে আনবে, তাহলে সে কী হতে পারে, দেখো ফাইয়ের সঙ্গে, অথচ এখানে ইউনিক হতে হবে হবে তাই না, এখানে শুধু ফাই দিলেই হবে না, এখানে তো আমি এক্সের ভ্যালুটা চেঞ্জ করবো, তো কখনো ফাই দেবো, কখনো আমি ওয়ান দেবো তাই না, কখনো আমি টুকে নিয়ে আসবো, সবার জন্যই স্যাটিসফাই হতে হবে এমন একটা ইউনিক এখানটা এলিমেন্ট দিতে হবে আমাকে। তাহলে আরেকটা দিতে পারি, এ নিতে পারি, তাই তো, সবই নিতে পারি। তাহলে এখানে ফাই দিলে দেখো প্রত্যেকটাতে স্যাটিসফাই করছে একটাই সেট, সেটা হচ্ছে এ। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এ যদি নিই, এ মানে হচ্ছে ওয়ান কমা টু, হ্যাঁ, এই দুটো এলিমেন্ট নিয়ে যে সেটটা আছে তার সঙ্গে ফাইয়ের যদি ইন্টারসেকশান নিই তাহলে সেটা অবশ্যই ফাই হবে তাই না, এ তো ফাইকে ফিরিয়ে দেবে। আবার যদি এখানেও এ বসাই, তাহলে এ বসানো মানেটা কি, এখানে এ বসাচ্ছি মানে ওয়ান কমা টু আর ওয়ান এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশান কী হবে, ইন্টারসেকশান মানে কমন, কমন পার্টটা তো এটা, এই তো ফিরে আসছে না, এই ফিরে আসবে। আবার যদি এখানে এ দিই তাহলে কী হবে, এর সঙ্গে টু এই সেটটার ইন্টারসেকশান কী হবে, ইন্টারসেকশান একেই ফেরত পাবো তাই না, এখানেও যেমন একে ফেরত পাবো এখানেও তেমনি টুকে ফেরত পাবো, সেমনি এর সঙ্গে এ ইন্টারসেকশান একে ফেরত পাবো, অর্থাৎ এইখানে যেগুলো আসছে ই এর জায়গায় সেটা দেখো এ, এই সেটটা, হ্যাঁ, যেটা আমি ধরেছিলাম
ওয়ান কমা টু, এটা বোঝার সুবিধার্থে আমি ধরে নিয়েছিলাম। তাহলে তোমরা এখানটায় কী করে দেবে, এখানটায় তোমরা এক্স ইন্টারসেকশান এ ইকুয়াল টু এক্স হবে এটা লিখবে, নিয়ে বলবে যে তাহলে এখানে দিয়ে দিয়েছে দেখো যে পি এতে একসম উপাদান নির্ণয় করো, বলবে যে একসম উপাদানটা হলো এ সেট, ঠিক আছে, এই যে মনে করো শূন্য সেট নয় এমন একটা সেট এ, সেই সেটটাই হবে একসম উপাদান। আশা করি ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা, এই জায়গাটা কিরম হবে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় যেটা বলেছে, বলেছে প্রমাণ করো পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হয় এ, ঠিক আছে। এবার দেখো ইনভার্স এলিমেন্ট বার করতে গেলে তার ফর্মুলা কি, এখানেই করছি, ইনভার্স এলিমেন্ট বার করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স যে কোনো একটা সেট, তার সঙ্গে ধরে নিলাম এখানে আমি ই ওয়ান ধরলাম, আইডেন্টি এলিমেন্ট ই ধরেছিলাম তাই জন্য এখানে ইনভার্স এলিমেন্টটাকে ই ওয়ান ধরছি। এটা ইকুয়াল টু যদি আইডেন্টিটি এলিমেন্ট ফিরে আসে, মানে ই ফিরে আসে, তাহলে ই ওয়ানটা হবে এক্সের ইনভার্স এলিমেন্ট, তাই তো, ই ওয়ানটা হবে এক্সের ইনভার্স। তাহলে সেক্ষেত্রে দেখো এই দুটোর মধ্যে রিলেশনশিপ কী হবে, এক্স ইন্টারসেকশান ই ওয়ান, ঠিক আছে, এক্স ইন্টারসেকশান ই ওয়ান ইকুয়াল টু ই, অলরেডি আমরা জেনে গেছি যে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে এ, হ্যাঁ অলরেডি জেনে গেছি আইডেন্টিটি এলিমেন্ট এ, তাহলে এখানে এ বসিয়ে দিলাম এ সেটটা। এবার একটু চিন্তা করতে হবে যে আমি এখানে এক্সটা তো চেঞ্জ করবো একের পর এক দিয়ে যাব সেট, তো এখানে তার সঙ্গে এমন কার ইন্টারসেকশান নিলে এ ফিরে আসবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি ফার্স্টে চিন্তা করে দেখি, আমি ফার্স্টে এক্সের জায়গায় এক্স এক্স ওয়াই দেখো পাওয়ার সেটের এলিমেন্ট আছে, বলাই আছে বিলংস টু পাওয়ার সেট, তাহলে এক্স যদি আমি নিই তাহলে এক্স এখানে আমি কী কী নিতে পারি, এক্সগুলো চেঞ্জ করে করে একটা নিতে পারি নাল সেট, নাল সেটের সঙ্গে এটা নিলাম, হ্যাঁ আর একটা নিলাম ওয়ান এই এলিমেন্টটা আছে যে সেটে, তারপর নিলাম টু, তারপর নিলাম এ মানে পুরো ওয়ান আর টু। এবার এইখানে আমাকে চিন্তা করতে হবে ইকুয়াল টু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এ, হ্যাঁ ইকুয়াল টু এ আনতে হবে কারণ আইডেন্টিটি এলিমেন্ট অলরেডি আমি বার করে ফেলেছি এ, ঠিক আছে বোঝা গেছে। এবার ফাই এর সঙ্গে কাউকে কি এখানে আমি দিতে পারি যাতে এ ফিরে আসে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমি ফাই এর সঙ্গে এমন কিচ্ছু দিতে পারছি না যাকে দিলে এই দুটোর ইন্টারসেকশান এ সেট আসে, তাহলে আসবে না, তাহলে এখানে পেলাম না কোনো ফাই এর কোনো আমি কি পেলাম না, না ইনভার্স এলিমেন্ট পেলাম না। ওয়ানের এখানে কিছু দিলে একে ফিরে পাবো না কারণ এখানে এতে ওয়ান কমা টু আছে, তো আমি এখানে যাই দিই না কেন, এখানে কমন নিয়ে নেবে, তাহলে কমন পার্ট যেই বেরোবে সেটা এর সঙ্গে সমান হবে না, তাহলে এখানেও আমি পেলাম না। টু তাও পাবো না কারণ এখানে ওয়ান কমা টু দিয়ে যে সেটটা তৈরি হবে সেটার সঙ্গে ইন্টারসেকশানে আমি কিছুতেই এ পাবো না। আবার এইখানে দেখো এ, এখানে যদি আমি এ বসিয়ে দিই তাহলে এ আর এর ইন্টারসেকশান কিন্তু এ, তাহলে আমি এইখানে বসাতে পারছি, অর্থাৎ আমি এই জায়গাটায় যেটা ইনভার্স এলিমেন্ট সেখানে এইটা বসাতে পারছি, এর ক্ষেত্রে ইনভার্স এলিমেন্ট বসাতে পারছি এ, তবে এ পাওয়া যায় কারণ আমরা জানি এ সেট আর এ সেটের ইন্টারসেকশান এ সেট, বোঝা গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে এখানে দিয়েছে দেখো প্রমাণ করো পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হয় এ, তাহলে আমি এখানে বলতে পারি এই কারণের জন্য যে যেহেতু এখানটায় বলেই দেবো যে এক্স ইন্টারসেকশান এ ইকুয়াল টু এ হওয়া সম্ভব হবে যদি এ ইন্টারসেকশান এ ইকুয়াল টু এ হয়, ঠিক আছে, হওয়া সম্ভব একমাত্র ইন্টারসেকশান এ হলে, সেক্ষেত্রে তাহলে আমি বলবো যে একমাত্র ইনভার্টেবল পদ সেটা কোনটা আসছে, একমাত্র ইনভার্টেবল পদ এরই হচ্ছে, তাই না, ফাইভেরও নেই ওয়ানেরও নেই টু এরও নেই একমাত্র এ, তাহলে এ একমাত্র ইনভার্টেবল, এই হচ্ছে একমাত্র ইনভার্টেবল পদ এবং তার ইনভার্সটা কোনটা, সে নিজেই এ, তাই তো, এর ইনভার্স এলিমেন্টটা হচ্ছে এ সেটই, এ সেটের ইনভার্স এলিমেন্ট এ সেট তৈরি হয়েছে ইকুয়াল টু এ। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, এইখানটা একটুখানি খেয়াল রাখো, ঠিক আছে, এতগুলো এলিমেন্টের মধ্যে কিন্তু এ এই এলিমেন্টেরই একমাত্র ইনভার্সের এক্সিস্টেন্স আছে, সেটা কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করো পি এতে, ঠিক আছে, পি এতে মানে পাওয়ার সেট এতে একমাত্র ইনভার্টেবল পদ হলো এ, ক্লিয়ার।
এটা কিন্তু ক্রিটিক্যাল মানে কোশ্চেন, এইটা একটু বুঝতে সব জায়গায় কিন্তু এরকমভাবে হয়তো অঙ্ক করা আছে, কিন্তু সেটা কিন্তু ভালো করে ক্লিয়ার করা নেই। তোমরা একটুখানি মন দিয়ে এটা দেখো, তাহলে আশা করি এই যে এক্সাম্পলটা ছোট দেখিয়েছি সেখান থেকে কিন্তু তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটায় তাহলে আমি যাই। আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে, বলছে মনে করো এ ইকুয়াল টু 0 1 2 3 4 5 একটা প্রদত্ত সেট, এ এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া সার্কেল দিয়েছে ডিফাইন্ড, তাহলে এ সার্কেল বি ইকুয়াল টু এ বি মড 6 দ্বারা, যেখানে এ আর বি বিলংস টু এ সেট। ঠিক আছে, তাহলে এক সম উপাদান বার করতে দিয়েছে, আরও দেখাতে বলেছে এ তে ইনভার্টেবল পদ কেবলমাত্র 1 আর 5। তাহলে আমাকে এখানে কম্পোজিশন টেবিলটা বানাতে হবে। একদম কোণে এই সার্কেল সাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে 0 1 2 3 4 5 আছে, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ঠিক আছে, এবার কী করতে হবে আমাকে, বলেছে দেখো এখানে এ বি মড 6, তো কটাটার মানে হচ্ছে যে এ বি মানে হচ্ছে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে আমি গুণ করব, কারণ গুণ আছে এ বি, এ প্লাস বি নেই, তা গুণ করব এবং 6 দিয়ে ভাগ করে অঋণাত্মক ভাগশেষটা লিখব। হ্যাঁ, নন নেগেটিভ রিমাইন্ডার, এটা আমরা আগের ভিডিওতে অনেক অঙ্ক এরকম করেছি, দেখে নেবে অসুবিধা থাকলে। ঠিক আছে, তাহলে এবার আমি 0কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিয়ে 6 দিয়ে ডিভাইড করছি, যেহেতু যতক্ষণ 6 থেকে ছোট থাকবে ততক্ষণ আমরা সেই সংখ্যাটাকেই লিখে যাব। তাহলে এখানে 0, 6 থেকে ছোট, তারপরে 0, এখানে সবই 0 হবে যেহেতু 0 দিয়ে মাল্টিপ্লাই করছি, এগুলো সব 0 লিখে দিলাম। পরেরটা 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 2 2ই থাকবে, এগুলো কিন্তু ভাগশেষ দিচ্ছি, হ্যাঁ রিমাইন্ডার, 1 ইন্টু 3, 4 ইন্টু 1, 5 ইন্টু 1। ঠিক আছে, 2 ইন্টু 0 0, তারপরে 2 একে 2 4, 6, এখানে দেখো 3 টু যা 6, তাহলে 6 দিয়ে ডিভাইড করলে 0 ভাগশেষ। ঠিক আছে, পরে 4 দুগুণে 8, 2 ভাগশেষ, 5 দুগুণে 10, তাহলে এখানে 4 রিমাইন্ডার থাকছে, 3 একে 3, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে 3 0 0, তারপরে 3 একে 3, 3 দুগুণে 6, এটা 0 হবে, 3 3 একে 9, তাহলে এটা 3 থাকবে 6 দিয়ে ভাগ করলে, 3 4 এ 12, তাহলে 6 দিয়ে ভাগ করলে এখানে 0, 3 5 এ 15, তাহলে 6 দুগুণে 12 3, 4 4 0 0, তারপরে 4 একে 4, 4 দুগুণে 8 মানে 2 ভাগ শেষ, 4 3 এ 12 মানে এখানে আবার ভাগ হয়ে গেল 0, 4 4 এ 16, তাহলে 6 দুগুণে 12 এখানে 4 ভাগ শেষ, 4 5 এ 20 মানে 3 6 18, তাহলে 2 ভাগ শেষ, 5 0 0, ঠিক আছে, 5 একে 5, 5ই থাকবে, 5 দুগুণে 10, তাহলে এখানে 4 ভাগশেষ, 5 3 এ 15, তার মানে 6 দুগুণে 12 3 ভাগশেষ, 5 4 এ 20, তাহলে 3 6 18, 2 ভাগশেষ, আর 5 5 এ 25, তাহলে 4 6 24, 1 ভাগশেষ। ক্লিয়ার হয়েছে আমাদের, এইভাবে ক্যালে টেবিল বা কম্পোজিশন টেবিলটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আচ্ছা এতে এক সম উপাদান নির্ণয় করতে দিয়েছে, তাহলে এক সম উপাদান বার করতে গেলে আমরা জানি এইটা হচ্ছে আমাদের এতগুলো রেজাল্ট হয়েছে, তাই তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 মানে 36টা, 36খানা এলিমেন্ট এখানে তৈরি হয়েছে। এবার দেখো যে একদম ওপরের যে রোটা আর একদম লেফট সাইডের যে কলমটা, এদের সঙ্গে এইখানে যে রো কলম তৈরি হয়েছে সেটা কোথায় মিলছে? আগে অঙ্কগুলোতে একদম ফার্স্টের সঙ্গে উপরেরটা মিলে গেছিলো, একদম লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড মিলে গেছিলো, কিন্তু এখানে কি তাই হচ্ছে? এখানে সব 0 আছে আর ওপরে 0 1 2 3 4 5, মিললো না, এখানে সব 0, এখানে কিন্তু 0 1 2 3 4 5 মিলছে না, তাহলে কোন জায়গাটায় মিলছে? দেখো এই জায়গাটায় মিলছে, এইখান থেকে, তাই না, এইখান থেকে দেখো, এই জায়গাটা থেকে 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, এখানে কলমে 1 2 3 4 5, এখানেও কলমে 1 2 3 4 5,
তাহলে এই রো আর এই কলাম যেখানে এসে মিলিত হয়েছে এটাকেই বলবো আমরা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, বা একসম উপাদান সেটা হচ্ছে ওয়ান। এবার দেখো হচ্ছে এই যে ওয়ান একসম উপাদান, এই 36টা যে খোপ রয়েছে সেখানে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলমে কি আছে? রো তো দেখো 6টা আর কলমও 6টা, তাদের সেখানে কি প্রত্যেকটাতে ওয়ান এলিমেন্টটা আছে? যদি প্রত্যেকটাতে থাকতো তাহলে আমরা বলে দিতাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্টেবল, কিন্তু এখানে তো প্রত্যেকটা রোতে, যেমন ফার্স্ট রোটাতে দেখো এখানেই নেই, সেকেন্ড রোতে আছে, থার্ড রোতে নেই, ওয়ানটা নেই, ফোর্থ রোতে আইডেন্টিটি এলিমেন্ট ওয়ান নেই, তারপরে ফিফথ রোতে নেই, সিক্স এখানে আছে। তাহলে এখানে দুটো গোল করে দিয়েছি, দেখো এই দুটোতেই একমাত্র ওয়ান আছে। তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে আমরা বলতে পারি ওয়ান এই এলিমেন্টটার ইনভার্স থাকবে, ওয়ান ইনভার্স, এই ওয়ান পেয়েছি একদম ওপরে দেখাও, আগের ভিডিওতে দেখে নিও যে ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করে 6 দিয়ে ভাগ করে ভাগশেষটা ওয়ান লিখেছিলাম, তাহলে ওয়ানের ইনভার্স হবে ওয়ান। আর একটা এখানে আমি দেখালাম, এখানে ওয়ান পেয়েছি তাহলে একদম টপে এখানে, তাহলে ফাইভের ইনভার্স কী হবে? ফাইভের ইনভার্স হবে ফাইভ, কারণ 5 5 25 6 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে 4 6 24, তাহলে এক ভাগশেষ, সেই ভাগশেষটা আমি এখানে লিখেছি, তাহলে 5-এর ইনভার্স কী হবে? না, 5 নিজেই। তাহলে এই দুটো এলিমেন্ট মানে ওয়ান আর ফাইভ, দেখো এতে ইনভার্টেবল পদ মাত্র দুটো, সেটা হচ্ছে ওয়ান আর ফাইভ, সেটা এই কম্পোজিশন টেবিল দিয়ে সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কটা এইভাবে তোমরা করতে পারবে, খুব ভালো করে একবার দেখে নাও, নেক্সট দিনকে তোমাদের আরও কিছু অঙ্ক আমি সলভ করে দেবো, ঠিক আছে।